আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা পরপর আলোচনার মধ্যে থেকে এগিয়ে চলছি এবং আমাদের আলোচনা চলছে যে বিভিন্ন ভাবের অধিপতি দ্বাদশ ভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে। আজকে আমরা পঞ্চম ভাবকে কেন্দ্র করে আলোচনা করব, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি ভাব। আমরা সাধারণভাবে বলে থাকি যে যেমন কর্ম তেমন ফল হয়, মানে জয়সি কারণী এসি ভারণী, এই একটা কথা রয়েছে, প্রবাদ কথা। এবং এই কথাটার মানে হচ্ছে যে যেমন কর্ম করবেন এবং তেমন তার ফল পাবেন। কিন্তু আমরা এই কথাটাকে যদি আরও গুরুত্বপূর্ণভাবে বিচার করি বা ভাবি এবং প্রশ্ন করি যে কেমন কর্ম করবে, তাহলে পারে একটি উত্তর আসবে যে তার বুদ্ধি যেমন সে তেমনই কর্ম করবে। তাহলে পারে এই বুদ্ধিকে কন্ট্রোল করে ফিফথ হাউস বা পঞ্চম ভাব, অর্থাৎ পঞ্চম ভাবের বলাবল থেকে কিন্তু অবশ্যই বলে দেওয়া যেতে পারে যে একজন জাতকের বুদ্ধি ক্ষমতা কতটা রয়েছে, সে কতটা তার জীবনের ক্ষেত্রে সঠিক বুদ্ধি প্রয়োগ করে এগোতে পারবে না। তার জীবনে এমন অনেক কিছু, অনেক ভুল ডিসিশন বা বিপরীত বুদ্ধি তাকে জটিলতা বা সমস্যার মধ্যে ফেলে দেবে কিনা, এই সমস্ত কিছুর উত্তর একমাত্র দিতে পারে পঞ্চম ভাব। বা এই সমস্ত কিছুর উত্তর কিন্তু আমরা পেতে পারি পঞ্চম ভাবের অধিপতি থেকেও। তাই আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে। আমরা আগে অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে একটি ভাব বিচার করতে গেলে পরে বা পঞ্চম ভাব বিচার করতে গেলে পরে আমাদের কয়েকটি বিষয়ের দিকে ধ্যান রাখতেই হবে। সেটা হচ্ছে যে পঞ্চম ভাব, পঞ্চম ভাবপতি এবং পঞ্চম ভাবের কারকগ্রহ বৃহস্পতি। এই তিনটি বিষয়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণের মাধ্যমেই আমরা কিন্তু অবশ্যই পঞ্চম ভাবের সম্পূর্ণ ফলাফল প্রকাশ করতে পারবো বা জানতে পারবো। তবে এর আগে আমি একটি অনুষ্ঠান করেছিলাম, যারা এখনো অবধি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অনুষ্ঠানটি দেখতে পারেন। আমি সেখানে বলেছিলাম যে পঞ্চম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পারে সেই সমস্ত গ্রহরা কী ধরনের ফল প্রদান করে। আজকে আমার আলোচনা পঞ্চম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে চলে গেলে পারে সে কী ধরনের ফল প্রদান করে। এবং অনেকে এই অনুষ্ঠানটি দেখে অনেকে হয়তো কনফিউশন ক্রিয়েট করছে, বুঝতে পারছেন না। আসলে জ্যোতিষশাস্ত্র কে একটু অধ্যয়ন করতে হয়, একটু পড়াশোনা করতে হয়, পড়াশোনা করলে বিষয়টা বুঝতে পারা যায়। এবং যারা কনফিউশনে রয়েছেন তাদেরকে আমি বলবো যে দেখুন, এই আমাকে অনেকে ফোন করেছেন এবং বলেছেন যে স্যার আমার পঞ্চম পতিটি কে হবে বলে দিন। খুব সরল কথা, প্রথমে এই বিষয়টা জানতে গেলে পারে মহারাশির প্রত্যেকটি ঘরের অধিপতিকে সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল বা বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বুধ, কর্কট রাশির অধিপতি চন্দ্র, এরকম করে প্রত্যেকটি রাশির অধিপতিকে সে আপনাকে আগে জানতে হবে। এবার আপনার জন্মকুণ্ডলীটিকে খুলুন, হাতের সামনে রাখুন এবং দেখুন যে লগ্ন কোন ঘরটায় লেখা রয়েছে। এবং লগ্ন যেই ঘরটায় লেখা থাকবে সেই লহরটি হচ্ছে এক নম্বর ঘর হবে। এবং সেখান থেকে পরপর আপনি পাঁচ নম্বর ঘরে যান এবং সেই পাঁচ নম্বর ঘরের অধিপতি গ্রহটি যেটি হবে সেটি আপনার পঞ্চমপতি। এবং সেই গ্রহটিকে নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং সেই গ্রহটি পঞ্চম ভাবপতি, অর্থাৎ যে কোনো ভাবে চলে গেলে পারে কী ধরনের ফল প্রদান করে সেটি নিয়ে আমাদের আজকের আলোচনা চলবে। অবশ্যই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং আপনারা মন দিয়ে শুনবেন, কারণ এবারে বেশিরভাগ প্রোগ্রাম যে ধরনের করব সেটা হচ্ছে যে জ্যোতিষকে সরল সহজ ভাষায় বলার চেষ্টা করব এবং তার সঙ্গে জ্যোতিষের অনেক অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর থিওরি, সূত্র, এগুলোকে নিয়েও আসবো। কারণ সূত্র খুব ইম্পর্টেন্ট হয়, সূত্র না জানলে পারে কিন্তু বিচার করা অসম্ভব হয়ে পড়ে। কারণ জ্যোতিষে এরকম অনেক সূত্র রয়েছে যেই সূত্রটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবার এরকম ধরনের সূত্র অনেক রয়েছে যে একটি সূত্র হয়তো জানেন আপনি কিন্তু সেই সূত্রটা কি ভাঙছে, আরও একটি সূত্র উল্টো দিকে আছে, সেই সূত্রটা কিন্তু আগের সূত্রকে ভেঙে দেয়। অর্থাৎ এগুলো পরবর্তীকালে বোঝাবো, অ্যাস্ট্রো টিপসের পর্দার ওপর চোখ রাখার চেষ্টা করুন। চলে আসবো আলোচনায়। তবে প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, অথবা আমার ফিস ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে আপনারা দূর প্রান্ত নিজের বাড়িতে বসেই যদি গ্রহ প্রতিকার করাতে চান বা নিজের জন্মচক্রের বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনেতে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটিকে সংগ্রহ করে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। পঞ্চম ভাবপতিকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনা। তবে পঞ্চম ভাব সম্পর্কে বলতে গেলে পরে প্রথমে দু একটা কথা অবশ্যই বলতে হয় যে
পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু কি বিচার করে থাকি, পঞ্চম ঘর থেকে আমরা বুদ্ধি বিচার করে থাকি। এবং খুব ইম্পর্টেন্ট, মানুষের জীবনের যত কিছু ভালো বা মন্দ এই সব কিছুর পেছনে কিন্তু তার বুদ্ধি অবশ্যই রয়েছে। আমরা সাধারণভাবে বলে থাকি যে গ্রহরা কিন্তু হঠাৎভাবে কোনো ফল দেয় না, গ্রহরা কিন্তু আপনার বুদ্ধিকে বিপরীত দিকে নিয়ে যায় এবং আপনার থেকে ভুল কাজ করায়, তারপরে সেটার দ্বারা আপনার জীবনে সমস্যাকে ক্রিয়েট করিয়ে দেয়। তাই খুব ইম্পর্টেন্ট ভাব, এবং এই ভাব থেকে আমরা কিন্তু আরও অনেক কিছু বিচার করে থাকি, যেমন সন্তান খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে আমাদের লাইফের মধ্যে, আমাদের সন্তান, এবং এই ভাব থেকে সন্তান বিচার করা হয়। সন্তান শুধুমাত্র সন্তান বিচার করব, মানে সন্তান সম্পর্কে যাবতীয় কিছু বিচার করা হয়, অর্থাৎ সন্তান হবে কি না, সন্তান কি ধরনের হবে, সন্তান হতে কোনো সমস্যা হবে কি না, বা অনেক জ্যোতিষী এটাও বলে দিতে পারে যে সন্তান পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, তবে এই বিষয়টা আমি হয়তো আমি পারি না। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব থেকে আমরা প্রতিভা বিচার করে থাকি, পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করে থাকি, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের জীবনের প্রেম। এবং পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু দেব ভক্তি, অর্থাৎ ভগবানের প্রতি আমার কতটা ভক্তি থাকবে, ভগবানের প্রতি আমার কতটা শ্রদ্ধা থাকবে, সেই বিষয়টা আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। এবং এছাড়াও পঞ্চম ভাব হচ্ছে প্রতিভার ভাব, একটি জাতকের জন্মচক্রের মধ্যে কতটি ট্যালেন্ট রয়েছে সেই জাতকের ভেতরে, সেটা ফিফথ হাউস থেকে বিচার করা হয়। এছাড়াও হচ্ছে যে মন্ত্র শক্তি বা গুপ্ত মন্ত্রণা, এগুলো বিচার করা হয়। লটারি বা জুয়া খেলার প্রবণতা, এটাও কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। সাধারণভাবে আমি বলে থাকি পঞ্চম ভাব বিচার করার জন্য লগ্নের স্ট্রেংথ দেখা দরকার আছে, পঞ্চম ভাব বিচার করার জন্য নাইন্থ হাউসকে দেখার দরকার আছে, এবং পঞ্চম ভাব বিচার করার জন্য থার্ড হাউসকেও দেখার খুব প্রয়োজন রয়েছে। এগুলো হচ্ছে যারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা জ্যোতিষ শাস্ত্রটিকে চর্চার মধ্যে রাখেন, তাদের জন্য আমি বললাম। সাধারণ মানুষ যারা আমার অনুষ্ঠান দেখেন, তারা হয়তো আমার কথা সব কিছু বুঝতে পারবেন না, তবে আপনারা অবশ্যই যদি কিছুটাও জ্যোতিষকে বোঝেন, তাহলে অনেকটাই আমি হালকা করার চেষ্টা করব, যাতে আমার বক্তব্য আপনাদের কাছে সরলভাবে পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করছি পঞ্চম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে চলে গেলে পরে কি ধরনের ফল প্রদান করে, তবে তার আগে পঞ্চম ভাব সম্পর্কে দুই একটা কথা অবশ্যই বলতে হবে। পঞ্চম ভাব ভাবপতি গ্রহ এবং বৃহস্পতি বুধের বলাবল থেকে আমরা কিন্তু সন্তান, এবং তার সঙ্গে সঙ্গে একজন জাতকের ভেতরে কতটা বিদ্যা বুদ্ধি থাকবে, একজন জাতকের ভেতরে কতটা প্রতিভা থাকবে, একজন জাতকের ভেতরে কতটা নীতি বিবেক বা পবিত্র প্রেম এগুলো থাকবে, এগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এছাড়াও কিন্তু পঞ্চম ভাব ভাবপতি গ্রহ এবং শনির বলাবল থেকে আমরা কিন্তু বুঝতে পারব যে পঞ্চম ভাব ভাবপতি এবং শনির বলাবল থেকে আমরা বুঝতে পারবো যে সন্তানকে কেন্দ্র করে কোনো উদ্বেগ আসবে কিনা, সন্তানকে কেন্দ্র করে আপনার জীবনে কোনো সমস্যা ক্রিয়েট হবে কিনা, এবং আপনার দুশ্চিন্তা, এই বিষয়টাও বিচার করতে গেলে আমাদের পঞ্চম ভাব ভাবপতি এবং শনিকে দেখতে হবে। আমরা আবার অপরদিকে পঞ্চম ভাব ভাবপতি গ্রহ এবং মঙ্গলকে যদি আমরা দেখি, মঙ্গলের থেকে আমরা কিন্তু পেয়ে যাব যে পঞ্চম ভাব মানে সন্তান নষ্ট হয়ে যাবে কিনা, কোনো গর্ভপাত হয়ে যেতে পারে কিনা, বা এখানে কিন্তু সন্তান হানি এই বিষয়টা দেখতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে কুর বুদ্ধি, হ্যাঁ, হঠকারী সিদ্ধান্ত, এগুলো কিন্তু আমরা পঞ্চম ভাব ভাবপতি এবং মঙ্গলের বলাবল থেকে বিচার করে থাকি। সাধারণভাবে আমরা বলে থাকি যে পঞ্চম ভাবপতি গ্রহটি যদি কেন্দ্র করে অবস্থান করে এবং তার মিত্র ক্ষেত্রে থাকে, তাহলে পারে কিন্তু সাধারণভাবে কৃতি সন্তান বা সন্তান সুন্দরভাবে জন্ম নেয় এবং কৃতি সন্তান হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। পঞ্চম পতি যদি কেন্দ্র করে অবস্থান করে তাহলে সাধারণভাবে কিন্তু মানে সন্তান থেকে একটা সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই জাতকের বুদ্ধি বা প্রতিভা একটা বিকাশ হতে দেখা যায়, তার ভেতরে একটা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বা তার ভেতরে একটা বিনম্রতা ভদ্রতা নম্রতাও কিন্তু দেখতে পাওয়া যায়। পঞ্চম ভাব যদি শুভ মধ্যাগত হয় এবং বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে, তাহলে পরে সাধারণভাবে বলা হয় থাকে জাতক অবশ্যই বুদ্ধিমান হয় এবং জাতক সুপরামর্শদাতা হয়। এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব ভাবপতি গ্রহ এবং শুক্র থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে একজন জাতক বিপরীত লিঙ্গের প্রতি, অর্থাৎ কতটা তার প্রেম থাকবে, কতটা তার ভেতরে কামজ আসক্তি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে কতটা তার ভেতরে কিন্তু শুক্র থেকে পঞ্চম ভাব ভাবপতি এবং শুক্র থেকে আমরা বুঝতে পারি যে তার ভেতরে বিপরীত লিঙ্গের প্রতি কতটা প্রেম বা কতটা কামজ প্রেম থাকবে। এবং পঞ্চম ভাব ভাবপতি গ্রহ এবং বৃহস্পতি থেকে আমরা বুঝতে পারি একজন জাতকের ভেতরে কতটা পবিত্র প্রেম থাকবে।
এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেক দূর হয়ে যাবে, তবে আমরা ডাইরেক্টলি পয়েন্টে চলে আসবো। আজকে আমাদের আলোচনা পঞ্চম ভাব প্রতি বিভিন্ন স্থানে অবস্থান করলে অর্থাৎ বিভিন্ন ভাবে অবস্থান করলে কি ধরনের ফল প্রদান করে, এক নজরে খুব কুইকলি বলার চেষ্টা করব, আপনারা নোট করে রাখার চেষ্টা করবেন, অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলবো পঞ্চম পতি যদি লগ্নে চলে আসে তাহলে কি ধরনের ফল প্রদান করে। জাতক অবশ্যই বুদ্ধিমান হবে, কারণ বুদ্ধির অধিপতি যদি লগ্নের মধ্যে চলে আসে তাহলে জাতক অবশ্যই বুদ্ধিমান হবে এবং পণ্ডিত হবে, জ্ঞানী হবে। এবং সে যদি, আমি সাধারণভাবে বলে থাকি যে পঞ্চমপতি লগ্নে চলে আসলো এটা কিন্তু এডুকেশনের কোনো যোগ নয়, ঠিক আছে? কারণ এডুকেশন দেখতে গেলে পরে কিন্তু আমাদের অনেকগুলি পয়েন্ট এবং অনেকগুলি গ্রহকে দেখতে হয় এবং সামগ্রিক বিচার করে আমরা এডুকেশন হবে কি হবে না তার বা কতটা হবে সেই বিষয়গুলি পরিষ্কার হতে পারে। তাই পঞ্চমপতি লগ্নে চলে আসলে কিন্তু তার যে অনেক ভালো এডুকেশন হবে এটা সম্পূর্ণ হবে এইটুখানি দেখেই বলে দেওয়া সম্ভব নয়। কিন্তু পঞ্চমপতি যদি লগ্নে চলে আসে তাহলে এইটুখানি সিওর, জাতক যদি কোনো কারণে এডুকেশন বা পড়াশোনা নাও করে থাকে জাতকের ভেতরে কিন্তু সামাজিক জ্ঞান প্রচণ্ড ভালো পরিমাণে দেখতে পাওয়া যাবে, তার ভেতরে কমন সেন্স কিন্তু খুব ভালো পরিমাণে দেখতে পাবে পাওয়া যাবে, সে কিন্তু সুপরামর্শদাতাও হবে। এবং পঞ্চমপতি যদি লগ্নে চলে আসে তাহলে পরে কি হয়, জাতক কিন্তু একটু কৃপণ স্বভাবের হবে, হাত টান হবে, চট করে খরচ করতে চাইবে না এবং তার ভেতরে কিন্তু কখনো কখনো একটু স্বার্থপরতাও দেখতে পাওয়া যাবে, মানে এমন কিছু বুদ্ধি খাটাবে যেই বুদ্ধিটায় কিন্তু নিজের উপকার আছে অন্যের ক্ষতিও হতে পারে, এরকম সমস্যা এরকমও কিন্তু তার ভেতরে বুদ্ধি প্রয়োগ করার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। খুব বাকচতুর করে দেবে পঞ্চমপতি যদি লগ্নে চলে আসে এবং সে কথার মাধ্যমে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে দিতে পারে পঞ্চমপতি যদি লগ্নে চলে আসে, কারণ তার ভেতরে সেই ট্যালেন্টই থাকবে। এবং যদি বৃহস্পতি একটু বলা বলে থাকে তাহলে পরে কিন্তু এই সমস্যা এই ধরনের ক্যারেক্টার দেখতে পাবেন আপনারা সাধারণভাবে। এবং পঞ্চমপতি যদি লগ্নে চলে আসে তাহলে পরে এত মিষ্টি মিষ্টি কথা বলবে যে আপনাকে কিন্তু পুরোপুরি গলিয়ে দিতে পারে। পঞ্চমপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে কী ধরনের ফল প্রদান করে, সাধারণভাবে সেকেন্ড হাউসে চলে আসলে পরে পঞ্চম ঘর হচ্ছে ট্যালেন্ট বা প্রতিভার ঘর, সেকেন্ড হাউস হচ্ছে বাক্যের ঘর, তাহলে পরে পঞ্চমপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে পরে কিন্তু সেই জাতকের ভেতরে গান গাওয়ার একটা সুন্দর ট্যালেন্ট দেখতে পাওয়া যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আর কি, পঞ্চমপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জাতককে সঙ্গীতজ্ঞ বানায়, খ্যাতি তার বৃদ্ধি করে, সুন্দর কথাবার্তা বলে, বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলে বলার একটা প্রবণতা তার ভিতরে দেখতে পাওয়া যায়। এবং জাতক ধনী হয়, এডুকেশনও বেশ কিছুটা হওয়ার সম্ভাবনা থাকে এবং উচ্চ পদস্থ কর্মচারী হয় বা তার ইনকাম কিন্তু খুব ভালো জায়গায় যেতে পারে, আর্থিক সচ্ছলতা তার জীবনে আসতে পারে। এবং একটু ক্রোধী প্রকৃতিরও করিয়ে দেয় কিন্তু পঞ্চমপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে, এবং তার সঙ্গে সঙ্গে তার পারিবারিক জীবনকে কেন্দ্র করে কিন্তু মানসিক অশান্তি ক্রিয়েট হতে পারে এবং তার শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাও কিন্তু আসতে পারে। পঞ্চমপতি যদি থার্ড হাউসে চলে আসে তাহলে কি হয়, জাতকের ভেতরে গুপ্ত বিদ্যা বা গুহ্য বিদ্যা ট্যালেন্ট দেখতে পাওয়া যেতে পারে, জাতকের ভেতরে খুব ভালো প্যাশান থাকতে পারে গান বাজনা শোনার বা নাচ বা কোনো আর্টিস্টিক প্যাশান, অর্থাৎ কোনো না কোনো আর্টের সঙ্গে কানেক্টেড বা কোনো না কোনো আর্টিস্টিক প্যাশান তার ভেতরে দেখতে পাওয়া যেতে পারে। হয়তো সে ভালো গান শুনতে পারে, গুণ শুনতে চায় বা গান করেও হয়তো, বা সে হয়তো ভালো নাচে বা সে হয়তো ভালো ছবি আঁকে, এরকম একটা ট্যালেন্ট কিন্তু তার ভেতরে দেখতে পাওয়া যেতে পারে। এছাড়াও পঞ্চমপতি যদি তৃতীয়ভাবে চলে আসে তাহলে পারে কিন্তু যেখানে গিয়ে সে বসবে সেই জায়গাটাকে কিন্তু পুরোপুরি নিজের আয়ত্ত করে নিতে পারবে, কারণ হচ্ছে যে তার ভেতরে কিন্তু সুন্দর, মানে থার্ড হাউস হচ্ছে আমাদের, আমরা বলি যে কণ্ঠস্বর, থার্ড হাউস হচ্ছে আমাদের উচ্চ বাক্য বাক্যের জায়গা এবং থার্ড হাউস থেকে আমরা কিন্তু সাহস পরাক্রম বিচার করে থাকি। এবং থার্ড হাউসের মধ্যে পঞ্চমপতির মতো গ্রহ যদি চলে আসে তাহলে পারে কিন্তু সে তার সাহস বা পরাক সাহসের মাধ্যমে যে কোনো জায়গায় গিয়ে সে কিন্তু এত সুন্দর কথাবার্তা বলে কিন্তু পুরো জায়গাটাকে নিজের আয়ত্ত করে নিতে পারবে। এবং থার্ড হাউস থেকে আমরা বন্ধু বান্ধবও বিচার করে থাকি, তাই থার্ড হাউসে পঞ্চমপতি চলে আসলে পরে কিন্তু সেই জাতক বন্ধু বান্ধবের খুব প্রিয় হবে এবং তার সাহস এবং বুদ্ধির মাধ্যমে সে কিন্তু জীবনে অনেক বড় বড় জিনিসকে অ্যাচিভ করতে পারবে পঞ্চমপতি থার্ড হাউসে চলে আসতে পারে। পঞ্চমপতি যদি ফোর্থ হাউসে চলে যায় তাহলে কি হয়, জাতকের ভেতরে প্রচণ্ড মাতৃপ্রেম বা মাতৃভক্ত হয়, মাকে প্রচণ্ড ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে কি পিতার কাজকর্মের সঙ্গে সে একটা যুক্ত হবার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ পঞ্চমপতি চতুর্থভাবে চলে আসলে পরে চতুর্থ ভাব থেকে তার দশমে দৃষ্টি যাবে এবং দশম ঘর হচ্ছে পিতার ঘর বা পিতার পিতার সঙ্গে পিতার কাজকর্মের সঙ্গে কিন্তু তার একটা
একটা ভালোবাসা বা একটা পিতার কাজকর্মের প্রতি তার একটা ইন্টারেস্ট কিন্তু আসতে পারে। পঞ্চম পতি যদি চতুর্থ ভাবে চলে যায় তাহলে পারে সে কিন্তু অবশ্যই ভালো বুদ্ধির মানুষ হবে, সুন্দর মানসিকতা তার ভেতরে দেখতে পাওয়া যাবে এবং যার জন্য করবে তার জন্য মন থেকে করবে এবং তার ভালো বুদ্ধির জন্য সে কিন্তু সমাজে প্রশংসা লাভ করবে এবং তার সঙ্গে সঙ্গে কী হবে এবং লোক সমাজে কিন্তু তারকে অনেকেই শ্রদ্ধা করবে এবং তার বিদ্যার খ্যাতি অর্জন করার সম্ভাবনাও কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। কারণ পঞ্চম ঘর এডুকেশনের ঘর, ফোর্থ হাউসও এডুকেশনের ঘর, দুটো ঘরের মধ্যে যদি পঞ্চম পথে যদি চতুর্থে চলে আসে তাহলে এডুকেশন সাধারণভাবে হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম পথে যদি ষষ্ঠে চলে যায় তাহলে কি ধরনের ফল প্রদান করে? সাধারণভাবে জাতককে কিন্তু কিছুটা রোগী প্রকৃতির বানিয়ে দেয় পঞ্চম পথে সিক্সথ হাউসে চলে গেলে পারে এবং সন্তানের থেকে শত্রুতা, সন্তানের থেকে বিপরীত ব্যবহার, সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা এবং বিভিন্ন শত্রু, নিজের বুদ্ধির মাধ্যমে শত্রু মানে নিজের বিপরীত বুদ্ধির দ্বারাই শত্রু ক্রিয়েট হবে এবং শত্রুরা কিন্তু বিভিন্নভাবে জীবনে সমস্যা করবে। পঞ্চম পতি যদি ষষ্ঠভাবে চলে যায় তাহলে নিজের, আমি বললাম নিজের বুদ্ধির দ্বারা শত্রু সৃষ্টি করে এবং সেই জাতক কিন্তু নিজের বুদ্ধির দ্বারা শত্রু সৃষ্টি করে এবং তার কিন্তু অনেকটাই মানে সম্মান হানি হবার সম্ভাবনা বা ধন বা অর্থ চোট হয়ে যাবার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। পঞ্চম পতি যদি সপ্তমে চলে যায় তাহলে পরে কি হয়, জাতকের সাধারণভাবে বলা হয়ে থাকে পঞ্চম ঘর হচ্ছে সন্তান এবং সপ্তম ঘরে যদি চলে যায় তাহলে অধিক সন্তান হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, প্রেম করে বিবাহ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, তার স্ত্রী কিন্তু অবশ্যই তার স্ত্রীর চরিত্র ভালো হয় এবং তার স্ত্রী ভালো মেন্টালিটিরও হয় সাধারণভাবে এবং তার নিজের বুদ্ধি থাকা সত্ত্বেও কিন্তু নিজের বুদ্ধি থাকা সত্ত্বেও স্ত্রীর কথাবার্তা বা তার ওয়াইফের বুদ্ধি বা তার হাজবেন্ডের বুদ্ধিতে কিন্তু সে সাধারণভাবে চলে, এই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যাবে। পঞ্চম পতি যদি অষ্টমে চলে যায় অবশ্যই এটি কিন্তু ভালো নয়, কারণ পঞ্চম পতি পঞ্চম ঘর খুব ইম্পর্টেন্ট একটি জায়গা এবং সেখানকার অধিপতি অষ্টমের মতো একটি ত্রিকভাবে যদি চলে যায় তাহলে পারে কিন্তু সমস্যা বাড়তে পারে। তবে পঞ্চম পতি অষ্টমে চলে গেলে পারে কিন্তু সাধারণভাবে যেটা হয় জাতকের কিন্তু বিপরীত বুদ্ধি বারবার, তার বিপরীত বুদ্ধি কিন্তু তাকে সমস্যাগ্রস্ত করে ফেলে, তার নিজের বুদ্ধির কারণেই তার জীবনে ডেভেলপমেন্ট হতে চায় না, তার নিজের বিপরীত বুদ্ধির জন্য কিন্তু সে জীবনের ক্ষেত্রে অনেক জায়গায় সমস্যার মধ্যে পড়ে এবং অনেকটা দেরি হয় তার ভাগ্যের উন্নতি করতে, তার ক্ষেত্রে সন্তান হানি হবার সম্ভাবনা থাকে এবং তার স্বামী বা স্ত্রী রুগ্ন প্রকৃতিরও হতে পারে এবং পুত্র বিকলাঙ্গ পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে পঞ্চম পতি যদি অষ্টমে থাকে তাহলে, এবং তার ক্ষেত্রে কিন্তু পঞ্চম পতি অষ্টমে গেলে পারে সেই জাতক রাগী প্রকৃতির হয়, ক্রোধী প্রকৃতির হয় এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যাও কিন্তু তার ক্ষেত্রে আসতে পারে, পেটের সমস্যাও কিন্তু সেই জাতক প্রচণ্ড পরিমাণে ভুগতে পারে। পঞ্চম পতি যদি নবমে থাকে অবশ্যই উচ্চশিক্ষা লাভ করা যায়, উচ্চশিক্ষা প্রাপ্তি হয়, কারণ পঞ্চম ঘর হচ্ছে এডুকেশনের ঘর এবং নাইন্থ হাউস হচ্ছে উচ্চশিক্ষার ঘর, তাই পঞ্চম পতি যদি নাইন্থ হাউসে চলে যায় তাহলে পারে উচ্চশিক্ষা হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং এবং জাতক বুদ্ধিমান হয় এবং জাতকের ভেতরে জ্ঞান বা পাণ্ডিত্য প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়, প্রচণ্ড স্পিরিচুয়াল হয়, আধ্যাত্মিকতার সঙ্গে সম্পূর্ণভাবে তার একটা সম্পর্ক দেখতে পাওয়া যায়, ভগবানের প্রতি বিশ্বাস তার থাকে, বাবার প্রতি বা বংশের ক্ষেত্রে কৃতি সন্তান হওয়ার সম্ভাবনা থাকে এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু আদর্শবান হয় এবং তাকে কিন্তু সবাইয়ের থেকে সে একটা নাম বা খ্যাতি অর্জন করতে পারে, প্রত্যেকের থেকে একটা ভালোবাসা পাওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা কিন্তু বলবো যে সেই জাতকের সন্তান যার পঞ্চম পতি নবমী আছে সেই জাতকের সন্তানও কিন্তু কৃতি সন্তান হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। পঞ্চম পতি যদি দশমে থাকে তাহলে জাতক অত্যাধিক মাতৃস্নেহ লাভ করে, পঞ্চম পতি যদি দশমে থাকে তাহলে পারে সেই জাতক নিজের বুদ্ধি বিচারবোধ এবং আদর্শবোধের মাধ্যমে জীবনে অবশ্যই সফলতাকে অ্যাচিভ করে, পঞ্চম পতি যদি দশমে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই কিন্তু সেই জাতক কিন্তু সেই জাতকের কৃতি সন্তান হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং দেখতে পাওয়া যায় এবং কিন্তু তার ক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মচারী হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং পঞ্চম পতি যদি দশমে থাকে তাহলে পারে কিন্তু সে সঠিকভাবে কর্ম পরিচালনা করার একটা টেন্ডেন্সি বা
ইচ্ছা তার ভেতরে দেখতে পাওয়া যায়, সে কিন্তু তার নিজের কর্মের মধ্যে কোনো গণ্ডগোল বা কোনো ডুপ্লিসিটি এটা কাজ করার সাধারণভাবে প্রয়াস করে না, সে কিন্তু সঠিকভাবে সৎভাবে তার কর্মকে পরিচালনা করে এবং সর্বদাই কিন্তু সে ভালো কাজের সঙ্গে সংযুক্ত হতে চায়। দান ধ্যান পুজো সেবা এগুলো কিন্তু তার ভেতরে অবশ্যই থাকে এবং সে সবসময় ভালো কাজের সঙ্গে সংযুক্ত হতে চায়। পঞ্চম পতি যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? অবশ্যই একাদশ ভাবে থাকলে পারে জাতক সৎপুত্র লাভ করতে পারে, তার স্ত্রীর গর্ভে সুসন্তান লাভ হয় এবং সে জনপ্রিয় হয়। পঞ্চম পতি যদি ইলেভেন্থ হাউসে থাকে তার বুদ্ধি ভালো থাকে, সে প্রেমিক সুলভ বা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়, তার ভগবানের প্রতি বিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে তার ভেতরে কিন্তু মাঝে মাঝে ফটকা বা লটারি খেলার প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। হঠাৎ হঠাৎ তার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে, তার জ্ঞান বা প্রতিভার মাধ্যমে জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং সেই জাতক কিন্তু সঙ্গীত প্রিয় হয় বা সঙ্গীতের প্রতি তার একটা ইন্টারেস্ট থাকে খুব বেশি পরিমাণে এবং সে কিন্তু একাধিক লাইন থেকে কিন্তু অর্থ উপার্জন করতে পারে। পঞ্চমপতি যদি দ্বাদশে থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? সাধারণভাবে পঞ্চমপতি দ্বাদশে থাকলে পারে কিন্তু সন্তান হতে চায় না বা সন্তান হলে পারেও কিন্তু তার সমস্যা আসতে পারে বিভিন্নভাবে শারীরিক, এবং যদি পঞ্চমপতি শুভগ্রহ হয়ে দ্বাদশে থাকে তাহলে সন্তান লাভ হয় এবং তার সন্তান হতে শান্তি লাভ কিন্তু হয় না। সাধারণভাবে পঞ্চমপতি দ্বাদশে থাকলে সন্তানের স্বাস্থ্যও ভালো থাকে না এবং তার পিতার সহিত সম্পর্ক রাখতে পিতার সহিত তার সম্পর্ক ব্যাঘাত ঘটে, তার বাবার সঙ্গে তার সম্পর্ক হানি হয়ে যায়, সম্পর্ক কাটছাট হয়ে যায়, এরকম একটা সমস্যা দেখতে পাওয়া যায়। এবং পঞ্চমপতি যদি দ্বাদশে থাকে তাহলে পরে অনেক ক্ষেত্রে দত্তকপুত্র, যেটা অনেকেই সন্তান না হওয়ার কারণে নিয়ে থাকেন, দত্তকপুত্র নেন, সেরকম একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে থাকে। পঞ্চমপতি যদি দ্বাদশে থাকে পঞ্চম ঘর হচ্ছে বুদ্ধির ঘর এবং পঞ্চমপতি দ্বাদশে থাকলে পরে কিন্তু বুদ্ধির বিপরীত বুদ্ধি বা ভুল ডিসিশনের সেই জাতকের কিন্তু জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে। সেই জাতকের প্রেম কিন্তু শুট করতে চায় না, প্রেম একাধিক প্রেম হতে পারে কিন্তু প্রেম কিন্তু কোনো মতেই শুট হয় না, প্রথম দিকে ভালো তারপরেই কিন্তু খারাপের দিকে চলে যায়। পঞ্চমপতি যদি দ্বাদশে থাকে তাহলে মাঝপথে এডুকেশন স্টপ হয়ে যেতে পারে। পঞ্চমপতি যদি দ্বাদশে থাকে তাহলে পারে কখনো কখনো ভগবানের প্রতি বিশ্বাস, আবার কখনো কখনো ভগবানের প্রতি অবিশ্বাসও তার ভেতরে জন্মায়। এই হলো সাধারণভাবে আমরা দ্বাদশ ভাবের মধ্যে পঞ্চমপতি চলে গেলে পরে কি ধরনের ফল প্রদান করে সেটি নিয়ে আলোচনা করলাম এবং প্রচন্ড ইম্পর্টেন্ট ভাব। এই ভাব নিয়ে বলতে গেলে পরে হয়তো দু চার ঘন্টাও কোনো কম হয়ে যাবে, এত কথা বলা যায়। তবে এখানে একটা কথাই বলবো যে পঞ্চম ভাব খুব ইম্পর্টেন্ট ভাব এবং একটি পঞ্চম ভাব হচ্ছে একটি কোন স্থান বলা হয়ে থাকে। এই ভাব থেকে জাতকের ব্যক্তিত্ব বিচার করা হয়ে থাকে, কারণ প্রত্যেকটি কোণ লগ্ন পঞ্চম নবম এই প্রত্যেকটি কোণ কিন্তু জাতকের ব্যক্তিত্ব বা মেন্টালিটি বা মানসিকতা বা মানসিক কতটা জোর তার ভেতরে থাকবে তার সেইগুলোকে নির্দেশ করে। পঞ্চম ভাবের বলাবল কি যদি থাকে তাহলে তার বলাবল ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি ভাবে লগ্নের ওপরে পড়ে এবং পঞ্চম ভাব যদি দুর্বল হয় তাহলে পারে লগ্নকেও দুর্বল করবে। পঞ্চম ভাব যদি স্ট্রং হয় তাহলে পারে সরাসরি বা ইনডাইরেক্টলি ভাবে কিন্তু লগ্নকে বুস্ট আপ করবে, পাওয়ারফুল করবে। খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম। অ্যাস্ট্রো টিপস আপনারা দেখতে থাকুন, অনুষ্ঠানটি ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য লিখে জানাবেন এবং আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণে নমস্কার।